জীবজগত বড়ই বিচিত্র। এখানে নানা ধরনের বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী রয়েছে। অসংখ্য প্রাণীর মধ্যে এমন একটি বিচিত্র প্রাণী হচ্ছে বৈদ্যুতিক ইলি। এটি এক ধরনের বৈদ্যুতিক মাছ, যারা 6.7 ফুট পর্যন্ত লম্বা ও 20 কিলোগ্রাম পর্যন্ত ওজনের হয়ে থাকে। মাছটিকে দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী ও অরিনোকো নদীর অববাহিকায় পাওয়া যায়। এর বৈজ্ঞানিক নাম ইলেক্ট্রোফোরাস ইলেকট্রিকাস। মাছটি শরীর থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে বলে এমন নামকরণ করা হয়েছে। ইংরেজিতে ইল বা বান মাছের সাথে মেলানো হয়। প্রকৃতপক্ষে মাছটি ছুরি মাছের প্রজাতির অন্তর্ভুক্ত এবং দেখতে অনেকটা মাগুর জাতীয় মাছের ন্যায়। এই মাছ নিয়ে বিজ্ঞানী ও প্রকৃতি প্রেমীদের আগ্রহের শেষ নেই। বিজ্ঞানীরা একে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করবেন তা নিয়ে বরাবরই দ্বিধায় থাকতেন, তাই বহুবার এর শ্রেণীবিন্যাস পরিবর্তন করেছেন। অবশেষে একে ইলেকট্রোফ্রাস গণের অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈদ্যুতিক ইল নিশাচর প্রাণী। এটি নদী, জলস্রোত, জলাশয় এবং নিমজ্জিত জলজ এলাকার তলদেশে কর্ণমাত্র স্থানে থাকতে পছন্দ করে। যদিও মাছটির অর্থনৈতিক গুরুত্ব তেমন নেই, তথাপি বহু বছর ধরে এটিকে নিয়ে ব্যাপক গবেষণা চলছে। বাচ্চা ইলের বৈদ্যুতিক ক্ষমতা কম থাকায় আমাজন এলাকায় স্থানীয় লোকেরা ছোট ইল মাছকে খাবার হিসেবে গ্রহণ করে। তবে পূর্ণাঙ্গ ইলের মৃত্যুর প্রায় 8 ঘন্টা পর পর্যন্ত শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকায় খাবার হিসেবে ইল মাছকে নিরুৎসাহিত করা হয়। এরা জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও লেখক কেনেথ ক্যাটিনিয়ার সম্প্রতি গবেষণা থেকে জানা যায়, জলের তলদেশে থাকলেও শিকারের জন্য বৈদ্যুতিক ইল পানির উপরেও লাফিয়ে ওঠে। তিনি লক্ষ্য করেন ইল ধরার জন্য ব্যবহৃত জালের সাথে লাগানো ধাতব লাঠিটিতে লাফ দিয়ে ওঠে উচ্চমাত্রার বৈদ্যুতিক শক দেয় মাছটি। সন্তানের প্রতি দায়িত্ব পালনে এদের খুবই অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করা যায়। প্রথমে পুরুষ ইল থুতু বা লালা দিয়ে ফেনাযুক্ত বাসা নির্মাণ করে। এই বাসায় স্ত্রী ইল হাজার হাজার ডিম পারে। সঠিকভাবে এই পর্যন্ত 17,000 ডিমের হিসাব পাওয়া গিয়েছিল। অসংখ্য ডিমের মধ্যে থেকে গড়ে 1200টি বাচ্চা বৈদ্যুতিক ইলের জন্ম হয়। উভয়ই বাচ্চাকে রক্ষার জন্য নিয়োজিত থাকে। বাচ্চাগুলো 4 থেকে 6 ইঞ্চি লম্বা না হওয়া পর্যন্ত পিতামাতা নজরে রাখে। বৈদ্যুতিক ইল মুখ দিয়ে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। শতকরা 80% অক্সিজেন এরা বাতাস থেকে নেয়। যদিও এদের ফুলকা আছে, তথাপি অক্সিজেন গ্রহণের জন্য প্রধানত মুখের উপরই নির্ভরশীল। খুব বেশি প্রয়োজন না হলে এরা ফুলকা ব্যবহার করে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে না। কর্দমাক্ত পানিতে বাস করলেও বৈদ্যুতিক ইলের দৃষ্টিশক্তি প্রখর নয়। তবে এরা তৈরিকৃত বৈদ্যুতিক ক্ষেত্রটিকে রাডারের মতো ব্যবহার করতে পারে। এজন্য প্রথমে শিকার করার জন্য প্রাণীটিকে বৈদ্যুতিক শক দেয়। পরে বৈদ্যুতিক শকের স্থান শনাক্ত করে ও শিকার খুঁজে নেয়। কর্দমাক্ত পানিতে তারা ক্রমাগত 10 ভোল্ট পরিমাণ চার্জ প্রদান করে, উভচর প্রাণী, মাছ ও পাখিকে শনাক্ত করে। শিকারের আকার, আকৃতি ও শক্তি বিবেচনায় ইল নিজেদের শরীর বাঁকা করে মাথা ও লেজ কাছাকাছি নিয়ে আসে। ইলের মাথা ধনাত্মক ও লেজ ঋণাত্মক প্রান্তের কাজ করে, তাই অধিক পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করার উদ্দেশ্যে ইল এমনটি করে থাকে। এরপর ক্রমাগত ইলেকট্রিক শক দিতে থাকে। এতে শিকারের পেশি দ্রুত অবসন্ন হয়ে আসে। শিকারের দেহ নিস্তেজ হওয়ার পর ইল দ্রুত তাকে গিলে ফেলে। একটি পূর্ণবয়স্ক বৈদ্যুতিক ইল মাত্র 2 মিলিসেকেন্ড 600 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা আমাদের বাসা বাড়িতে সংযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থায় প্রাপ্ত ভোল্টের চেয়েও কয়েক গুণ বেশি। সামান্য পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতেও এরা 100 থেকে 1,000 পেশিকোষ ব্যবহার করে। জানা যায় 600 থেকে 860 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে 6 ফুট লম্বা ইল 6,000 পেশিকোষকে ব্যবহার করে থাকে। বৈদ্যুতিক ইল উৎপন্ন বিদ্যুতের সাহায্যে কুমিরকেও নিস্তেজ করতে পারে বলে ব্রাজিলের একজন কৃষক জানিয়েছেন। এছাড়াও ক্রমাগত বৈদ্যুতিক শকের মাধ্যমে এরা একজন পূর্ণবয়স্ক মানুষকেও মেরে ফেলতে পারবে। তবে ইল নিজে বৈদ্যুতিক শক পায় কিনা এ নিয়ে এখনও গবেষণা চলছে। অনেকের মতে শক পেলেও তা খুবই কম, হয়তো এদের ত্বকে বিদ্যুৎ রোধী ব্যবস্থা রয়েছে। বৈদ্যুতিক ইলের পেটে 3 জোড়া বিদ্যুৎ উৎপন্নকারী অঙ্গ রয়েছে। তন্মধ্যে প্রধান অঙ্গ হচ্ছে হান্টার্স এবং স্যাচোস। স্যাচোস অঙ্গের চেয়ে হান্টার্স বা শিকারী অঙ্গ থেকে অধিক বিদ্যুৎ উৎপন্ন হয়। আলাদাভাবে হান্টার্স অঙ্গ 650 ভোল্ট ও স্যাচোস অঙ্গ মাত্র 10 ভোল্ট পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে।
এই 10 ভোল্ট বিদ্যুৎ যোগাযোগের জন্য, প্রজননের জন্য, বিপরীত লিঙ্গকে খুঁজতে ও শিকার শনাক্তকরণে ব্যবহৃত হয়। এই অঙ্গগুলো হাজার হাজার ইলেকট্রিক সেল বা বৈদ্যুতিক কোষ দিয়ে তৈরি। প্রতিটি কোষ 0.15 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করে। কোষগুলো একটির সাথে আরেকটি শ্রেণীর সংযোগে যুক্ত থাকে। কোষগুলো থেকে এরা টানা 1 ঘন্টা পর্যন্ত বিরতিহীন বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। ইলের বৈদ্যুতিক কোষের একটি প্রান্ত মসৃণ ও অপর একটি প্রান্ত অমসৃণ বা ভাঁজ থাকে। যখন স্নায়ুতন্ত্রের মাধ্যমে কোষের সংকেত পৌঁছায়, তখন মসৃণ প্রান্তে থাকা বিশেষ ধরনের ছিদ্রগুলো খুলে যায়, ফলে ধনাত্মক আয়ন দ্রুত কোষের ভিতরে প্রবেশ করে। তখন ক্ষণস্থায়ীভাবে 0.065 ভোল্ট আধান উৎপন্ন হয়। এরপর কোষের ভিতর ঋণাত্মক ও বাইরে ধনাত্মক আধান থাকায় অমসৃণ প্রান্তে ক্ষণস্থায়ীভাবে 0.085 ভোল্টের পার্থক্য সৃষ্টি হয়। ফলশ্রুতিতে মসৃণ প্রান্তেও 0.065 ভোল্ট আধান উৎপন্ন হয়। এভাবে প্রতিটি কোষের মসৃণ ও অমসৃণ প্রান্ত মিলে 0.15 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।